হ্যালো ফ্রেন্ডস, আমি রুনা। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো নান খাটাই বিস্কিট। খুবই মজাদার এই নান খাটাই বিস্কিট, যা আমাদের সবারই পছন্দ। কিভাবে বাসায় এই নান খাটাই বিস্কিটটা তৈরি করবেন একদম সেম দোকানের স্বাদে, সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়েছি। তো চলুন দেখে নিন নান খাটাই বিস্কিটটা তৈরি করা। প্রথমে আমি 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ ডালডা নিয়ে নিচ্ছি এবং 1/3 কাপ আইসিং সুগার কিংবা চিনির গুঁড়া, যে যেটাই বলেন সেটা দিয়ে নিচ্ছি। এখন এই তিনটা উপাদান ভালোভাবে হাত দ্বারা মিক্স করে নিতে হবে, যেন একটাও কোনো দানা ভাব না থাকে। বাট আর এই আইসিং সুগার তৈরি রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের আরও সুবিধার্থে এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম, এখন বেসনটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং 1 কাপ ময়দা একেবারেই দিব না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে, অনেক সুন্দর একটা সফট সফট মিক্সড হয়েছে। এই ডোটা তৈরি করতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। যদি দেখেন ডোটা স্মুথলি হচ্ছে না, সেই ক্ষেত্রে দই কিংবা ফ্রেশ কাঁচা দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আর যদি আমার এই মাপটা ফলো করেন, দই কিংবা দুধ ব্যবহার করতে হবে না, একদম পারফেক্টলি হয়ে যাবে। এখন আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ডোটা একটা গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আধা ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডোটা আরও বেশি সফট সফট হয়ে গেছে। এখন আমি একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি এবং ডো থেকে ছোট ছোট করে নিয়ে ভাগ করে নিচ্ছি। ছোট ছোট করে ভাগ করে নিলে সবগুলো বিস্কিটটা এক সমান হবে, ছোট বড় হবে না, সেজন্যই ছোট ছোট করে ভাগ করে নেওয়া। এখন এটা হাতের তালুতে নিয়ে ডলা দিয়ে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। ফেটে গেলে ভয় পাওয়ার কিছুই নাই, নান খাতায় বিস্কিটটা একটু ফাটা ফাটাই হয়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নাই। এখন আমি এটা বেকিং ট্রেতে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বিস্কিটই বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো বিস্কিটই বানিয়ে নিয়েছি এবং বেকিং ট্রেতে রেখে দিয়েছি এবং একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, যেন বিস্কুটটা যখন ফুলে উঠবে তখন যেন তার একটার সাথে আর একটা লেগে যায়, শেপটা যেন নষ্ট না হয়। ওভেনটা আমি 160 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এটা উপর নিচের যে হিটটা আছে সেটাতে দিয়ে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। 15 মিনিট টাইম ধরে আমি বেক করতে দিব। বিস্কিটটা কিন্তু ওভেনের তাপমাত্রার উপর নির্ভর করে, সেই ক্ষেত্রে কম সময়ও লাগতে পারে কিংবা আরও একটু বেশি সময় লাগতে পারে। হিটটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। হয়ে গেছে, এখন আমি বিস্কিটটা বের করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি বিস্কিটটা একটু ডিপ কালার করে নিয়েছি, কারণ ডিপ কালারটা আমার একটু পছন্দ। আপনারা চাইলে আরও একটু কম আছে, কমভাবেও করে নিতে পারেন। একটু চাপ দিলেই কিন্তু বিস্কিটটা উঠে আসতেছে বেকিং ট্রে থেকে। বিস্কিটগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন চাপ দিলে ভেঙে যাচ্ছে। বিস্কিটটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, এটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। নেক্সট টাইমে আমি আপনাদের মাঝে আরও ভালো সব ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।